মেরা আল্লাহ কবি নামাজ নহীন পড়ত রাখে, মেরা আল্লাহ কবি রমজান মহিনা মে রোজা ভি নহীন রাখতা হে, মেরা আল্লাহ কবি কাবা শরীফ কে অন্দর ইয়া কাবা শরীফ কে বাহার হজ ভি নহীন করতা হে, মেরা আল্লাহ কবি যাকাত ভি নহীন দেতা হে, মেরা আল্লাহ কা এক হি কাম হে হার ওয়াক্ত হার টাইম উসকে হাবিব জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপর দরুদে নজরানা ভেজতা হে। যদি বলা যাবে না আর একটু জোরে হবে না, সংক্ষেপে আলোচনা করি। আজকের পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যে মানুষটা ইসলাম সম্পর্কে পুরোপুরি এখন জানে নাই। ওসমান মালিকেরা, আমি আমাদের বোঝাতে চাই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতিকে পাঠালে কিসের জন্য পাঠালেন, কিসের উদ্দেশ্যে পাঠালেন, এটা আমাদেরকে আগে জানতে হবে। আমার আল্লাহ ওই মানব জাতিকে কোন ইবাদত গুলো করতে বললেন, কেন পাঠালেন মানুষ একদিকে আর আল্লাহ একদিকে মানুষ ইবাদত করে। আমার আল্লাহ একটা মাত্র ইবাদত করে, সে ইবাদতটা কেন ইবাদত করে, কার জন্য করে, কিসের উদ্দেশ্য করে, আমার ইবাদতের গুরুত্বটা কতটা দেওয়ার কথা বলা আছে। ভাইরা আমার বাবা জিরা সংক্ষেপে আলোচনা করি, তুই যে জলসার জন্য আমার ডাকছিস, তুই নিজে কটা জলসা শুনতে যাস আগে বল। এরকম এরকম কেউ বলে কি বলে না, বলুন বলে না, আমার তো হুকুম করছিস চল, তুই নিজে কটা করিস, কটা জলসা শুনিস, কতবার নামাজ পড়তে যাস, রোজার মাসে কটা রোজা রাখিস। আমরা যেমন তার কাছে জানতে চাই, আমরা আল্লাহর কাছে জানব। দিস ইজ মাই পার্সন ও আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে জানতে চাই যে আপনি তো আমাদেরকে ইবাদত করতে বলেছেন, ইবাদতের মাধ্যমে আপনি খুশি হন, খুশি হন, খুশি হন, আপনার ইবাদত করলে আপনি তো আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানাবে।
আপনার ইবাদত করলে আপনি বিনিময় আমাদের জান্নাত দেবেন। আমরা মানব জাতি তোমার কোরআনের মধ্যে পেয়েছি, তাই তোমার কাছে জানতে চাই তুমি পরিবার করো ইবাদত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমরা প্রধান তোমার গোলাম, তাই জানার জন্য আবারও ফিরে এলাম। আমার আল্লাহ কোরআন সুন্দর ভাবে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোন ইবাদত করে অবশ্যই।